আসসালামু আলাইকুম। আপনাদেরকে ব্র্যান্ড নিউ ভিডিওতে আমার মনের অন্তর অন্তরস্থল থেকে স্বাগত জানাই। আজকের যাত্রা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। বঙ্গবন্ধু সাফারি পার্কের উদ্দেশ্যে যাত্রার জন্য আমরা গাজীপুর বাইপাস থেকে ইজি বাইক ভাড়া করে পাঁচজন মিলে চলে আছি বঙ্গবন্ধু সাফারি পার্ক। আমরা সাফারি পার্কের উদ্দেশ্যে আসছিলাম, টিকিটও কাটা শেষ, পাঁচজন কাটছি, আমরা একসাথে আসছি পাঁচজন বিদেশ ভ্রমণ যাত্রী, একদিন পরেই চলে যাবে আর কি। টিকিট চেক করলো আর অর্ধেক আমাদের দিয়ে দিল। শুরুতে এখানে আছে ডিসপ্লে ম্যাপ, যেখান থেকে পুরো সাফারি পার্কের পুরো এরিয়াটা দেখা যাবে, যে কোন জায়গায় কি অবস্থান করছে সেগুলো। সাফারি পার্কে মেন গেট দিয়ে ঢুকে সামনে দুইটা রাস্তা, একটা বাম দিকে একটা ডান দিকে। আমরা ডান দিকের রাস্তা দিয়ে সামনে যাত্রা শুরু করি। সারি সাইটের পরিবেশটা এত সুন্দরভাবে সাজানো গোছানো ছিল যে দেখে মন ভরে গিয়েছে। এত সুন্দরভাবে প্রতিটা স্পট সাজানো হয়েছে, সত্যি মনোমুগ্ধকর। আমরা রাস্তা ধরে সামনে এগোতে থাকি এবং আমাদের প্রথম উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু সাফারি কোর পার্কে প্রবেশ করা। এখানে বঙ্গবন্ধু সাফারি কোর পার্কের ভিতরে বাঘ, ঘোড়া, ভাল্লুক এই জাতীয় প্রভৃতি বন্যপ্রাণীর অবস্থান। আমরা দেখতে দেখতে সাফারি কোর পার্কের সামনে এবং মেইন গেটে চলে এসেছি। সাফারি কোর পার্কে প্রবেশের জন্য বয়স্কদের জন্য 150 টাকা এবং ছাত্রছাত্রী এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য 50 টাকা নির্ধারিত ফি। আমরা কোর পার্কের ভিতরে প্রবেশ করে গাড়ির জন্য অপেক্ষা করি, কারণ এখানে আমাদের ঘোরানোর জন্য বাসের ব্যবস্থা রয়েছে। অল্প কিছু সময় অপেক্ষা করার পরে আমাদের বাস আমাদের সামনে এসে দাঁড়ায়। আর আজকে দিনটা মঙ্গলবার হওয়ায় বঙ্গবন্ধু সাফারি পার্কে মানুষের সমাগম খুব একটা বেশি নাই, যার জন্য আমাদের ভোগান্তিও কম হয়েছে। আমরা অল্প কিছু মানুষ বাসে উঠে আমাদের বাস যাত্রা শুরু করে। আমরা বাসে উঠে যাত্রা শুরু করার প্রথম স্পটে আমাদের সামনে জেব্রার দেখা পাই। জেব্রা আমাদের বাসে থাকা বাচ্চাদেরকে অনেকটা আনন্দিত করে তোলে, কারণ প্রথম অবস্থানেই আমরা ছোট বাচ্চাদের প্রিয় একটা পশু জেব্রা, যারা ছোট্টবেলা থেকে পড়ে আসছে বই খাতাতে, ঠিক সেই পশুটার দেখা আমরা পেয়ে যাই। এখন যে পশুটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই পশুটা হলো বনগরু। এই স্পটে বনগরু থাকার কথা ছিল না। গাড়িওয়ালা আমাদেরকে জানায় বনগরুর অবস্থানটা এখান থেকে চেঞ্জ করে অন্য স্থানে যাওয়ার কথা আছে। আমরা এখানে বনগরুর দেখা পেয়ে যাই। আমরা বনগরুর পাশের অবস্থানের স্পট রেখে আমরা সামনে এগোতে থাকি এবং আবারও জেব্রার দেখা পাই, কারণ এই স্পটের ভিতরে বনগরু, জেব্রা, বানর, হরিণ এইগুলোরই অবস্থান। কারণ একটা স্পটের ভিতরে এক একটা প্রাণীর অবস্থান রয়েছে, কিন্তু এই প্রাণীগুলো যেহেতু হিংস্র না, সেহেতু এখানে হিংস্রবিহীন যে প্রাণীগুলো আছে তাদের অবস্থান এই এক স্পটের ভিতরেই। কিছুদূর সামনে আসতেই আমরা জেরাপের দেখা পাই, কারণ দুর্ভাগ্যবশত আমাদের ছাড়া জেরাপটা অনেকটা দূর দূরে ছিল। আমাদের কপাল খারাপ ছিল যেহেতু আমরা কাছ থেকে জেরাপটা দেখতে পাইনি। জেরাপ রেখে সামনে আসতেই ছোট্ট ছোট্ট চিত্রা হরিণের দেখা, যারা বিচরণ করে বেড়াচ্ছিল মাঠের মধ্যে। আমাদের গাড়ি চলতে থাকে সামনের দিকে এবং কিছুদূর আসতেই আমরা দেখতে পাই অনেকগুলো বানর একটা স্থানে বসে তারা খাবার খাচ্ছিল এবং বাচ্চাদের নিয়ে খেলা করছিল। ছোট ছোট বাচ্চা এবং কিছু বানর, সত্যি অনেকটা মনোমুগ্ধকর। আমাদের বাস চলতে থাকে সামনের দিকে। এই তো দেখুন, মহারাজা খাবারের পাত্রের ভিতরে বসে
বসে বসেই খাবার খাচ্ছে। আমরা সামনে আসতেই দেখা পাই সাদা গায়ের এই একটা প্রাণী, যে প্রাণীটা বর্তমান সময়ে সবচেয়ে বেশি বিলুপ্তর পথে, যেটা এখন দেখা যায় না বললেই চলে। মুখশ্রীটা অনেকটা দেখতে হরিণের মতো। দেখতে দেখতে আমরা চলে এসেছি সামনে বিলাক বেয়ার, কালো ভাল্লুকের স্পটের ভিতরে। এই স্পটের ভিতরে শুধুমাত্র কালো ভাল্লুকেরই অবস্থান। চলুন তাহলে দেখা যাক কালো ভাল্লুক। এই যে দেখুন কালো ভাল্লুক। আমরা বাসের ভিতরে যারা ছিলাম আমাদেরকে নির্দেশ করা হয়েছিল আমরা যেন জানলা দরজা বন্ধ করে রাখি, কিন্তু দুর্ভাগ্যবশত ভাল্লুকের অবস্থান এবং তাদের শারীরিক শক্তি দেখে আমরা অবাকই হই, কারণ তাদের গায়ে শক্তি নেই বললেই চলে। কারণ তাদের দেখতে একেবারে জীর্ণ শীর্ণই লাগছিল। তাদের গায়ে যদি শক্তি না থাকে তারা কিভাবে আমাদেরকে আক্রমণ করবে, এটা ভেবে একটু অবাক হচ্ছিলাম। আমাদের গাড়ি কালো ভাল্লুকের স্পট রেখে তার সামনের স্পটে এগিয়ে যায়, এবং এই স্পটে আর কিছু না, সিংহের অবস্থান। জি, ওই যে দূরে দেখা যাচ্ছে সিংহের অবস্থান অনেকটাই দূরে, তারা শুয়ে আছে হয়তো ক্লান্ত, যেটা দেখে মনে হচ্ছে খুবই ক্লান্ত, নড়াচড়া করে না, চুপচাপ শুয়ে আছে। সিংহের অবস্থান রেখে আমরা সামনে এগিয়ে যাই, এবং এই অবস্থানে এই স্পটের ভিতরে আছে বাঘ, আমাদের জাতীয় পশু। কিন্তু দুর্ভাগ্যবশত বাঘটাও আমাদের পাশে ছিল না, অনেকটাই দূরে, আমাদেরকে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়নি। কপালটা মনে হয় আমাদের খারাপই ছিল, কারণ আমরা এমন সময় গিয়েছি ঠিক দুপুরবেলা, সে সময় খাওয়ার সময়। আমরা সকল স্পট ঘুরে এবার সামনে এগিয়ে যাই বেরোনোর জন্য, কারণ আমাদের এখন যাত্রা, আমরা এবার বেরোয়ে যাব। কারণ এই স্পটের ভিতরে আর কোনো অবস্থান নেই যেখানে পশু আছে। আমরা ঠিক চারিটা সাইড ঘুরেছি এবং পশুগুলো দেখেছি সচক্ষে, এবার আমরা বেরিয়ে সামনের স্পটগুলো দেখব। চলুন তাহলে। আমরা সাফারি কোর পার্কের ভিতরে চারি সাইড ঘুরে আমরা বেরিয়ে এসেছি, এবার যাব সামনের কিছু স্পট দেখতে। সাফারি কোর পার্ক রেখে আমরা এবার চলে এসেছি সাফারি কিংডমের ভিতরে। এর মধ্যে আছে বিভিন্ন প্রকারের পাখি, মাছ, প্রজাপতি, ময়ূর, এছাড়াও অনেক কিছু। চলুন প্রথমেই দেখা যাক বিভিন্ন প্রকারের পাখি। এই যে স্পটটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে আছে বিভিন্ন প্রকারের পাখি, যার ভিতরে আছে ম্যাকাও, টিয়া এবং দেশ বিদেশের হরেক রকম পাখির আয়োজন। এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, বড় বড় টিয়া আকারে দেখা যাচ্ছে, আসলে এগুলো কিন্তু টিয়া না, এইগুলোকে বলে ব্রাজিলিয়ান ম্যাকাও পাখি, যেটা ব্রাজিলের জাতীয় পাখি নামে পরিচিত। এর ভিতরে প্রচুর পরিমাণে ম্যাকাও পাখির অবস্থান। ম্যাকাও পাখিদের খাবারের জন্য যেখানে ব্যবস্থা করা হয়েছে সেটা হলো এটা, আর ঠিক ওপরে যে বাক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো ম্যাকাও পাখিদের থাকার জায়গা। এই যে পাখিটা দেখতে পাচ্ছেন, এই পাখিটার নাম আফ্রিকান গ্রে প্যারটস, যাকে আফ্রিকান তোতা পাখি বলা হয়। এছাড়াও এর ভিতরে রয়েছে কয়েক শো প্রজাতির পাখি। পাখিগুলো দেখতে এত সুন্দর, আর এত সুন্দর সুন্দর পাখি এত কাছ থেকে দেখতে, সত্যি নিজেকেই বিশ্বাস করতে পারছি না। আর এর ভিতরে পাখির এত সুন্দর সুন্দর কিচির মিচির ডাক, অসাধারণ, নিজের মনকে আরো সুন্দর এবং ফ্রেশ করে তুলছিল। এই পাখির স্পটে ঢোকার আগে আপনাদেরকে যে পাখিটা দেখিয়েছিলাম, আফ্রিকান গ্রে প্যারট, এই যে সেই আফ্রিকান গ্রে প্যারট, এত মিষ্টি পাখিটা আর এত দুষ্ট, আপনারা দেখতে থাকুন। ও প্রথমে আমার সাথে এমন ভাব লাগাচ্ছে যেন আমার সাথে ছবি তুলছে, আর ঠিক সেই সাথে আমি একটু মজা নিচ্ছিলাম ওর সাথে। আর দেখুন মজা নিতে নিতে ও আমাকে
আমার চশমাটাই ভেঙে দিচ্ছিল, এত বদমাশ। কিছুক্ষণ সময় পাখিটার সাথে অতিবাহিত করছিলাম, আর মনকে একটু প্রফুল্ল এবং প্রশান্তি এনে দিচ্ছিল পাখিটা। ও এমনভাবে আমার সাথে মিশে যাচ্ছিল যেন মনেই হচ্ছে না আমরা এখানকার ক্ষণিকের অতিথি। ও এমনভাবে থাকছে যেন সবসময় আমরা এখানেই থাকি। এই যে পাখিটা দেখতে পাচ্ছেন, এটা হলো আর একটা বদমাশ, টিয়া পাখি। ওকে প্রথমে আমি হাতে নিতে চাচ্ছিলাম, কিন্তু মশাই হাতে উঠবে না। কিন্তু দেখুন এবার কোথায় উঠে বসেছে, ঠিক আমার ঘাড়ে। ও এমনভাবে আমার ঘাড়ের উপর বসেছে যেন আমি ওর পালন করি, আর আমার সাথে ছবি তুলছে, ভিডিও করছি, সেটাও দেখছে। যাওয়ার সময় ওকে আমি এত বলছি ঘাট থেকে লেবে যা লেবে যা, ও ঘাট থেকে লাভবে না, আমি লাভাই জিতে যাচ্ছি, ও লাভবে না। তাই ওখানকার একজন সিকিউরিটি এসে ঘাট থেকে পাখিটা লাভিয়ে নিয়ে যায় এবং আমি বেরোয় আসি এবং সামনে যেতে থাকি অ্যাকোরিয়ামের দিকে। এর ভিতরে বিভিন্ন রকমের মাছ রয়েছে, সত্যি যেসব মাছ আমি আগে কখনো দেখিনি। এই সকল রং বেরঙের মাছগুলো বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন সমুদ্র থেকে সংগ্রহ করা হয়েছে। মাছগুলো সংগ্রহ করে সুন্দরভাবে অ্যাকোরিয়ামের ভিতরে অক্সিজেন দিয়ে পালন করা হচ্ছে। দেখতে এত সুন্দর লাগছে, মনটা জুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে খুব কাছ থেকে মাছগুলো দেখছি। আপনারাই দেখুন কত সুন্দর সুন্দর মাছ, কত সুন্দরভাবে তাদের বিচরণ। এখান থেকে সামনে দেখা যাচ্ছে 9D মুভিস, ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা। এই যে প্রচুর রোদ, চাইলে দেখে নিতে পারেন। আমরা এবার চলে এসেছি কুমির স্পটের ভিতরে। দেখুন আসলেই কত বড় একটা কুমির, কুমিরটা সত্যি অনেকটাই বড়। শুধু একটা কুমির না, এই স্পটের ভিতরে অনেকগুলো কুমির যাদেরকে খাবার দেওয়া আছে খাবার জন্য। এই যে আস্ত একটা মুরগি দেওয়া আছে এই কুমিরটার জন্য। আপনারা চাইলে এই সাফারি পার্কের ভিতরে ঘুরে এইখানে এসে বিশ্রাম নিতে পারেন, বিশ্রাম নেওয়ার জন্য সুন্দরভাবে ব্যবস্থা করা রয়েছে। এবং আপনারা যদি কিছু খেতে চান এখান থেকে খেতে পারেন। ময়ূর পাখি শালা ঝুলন্ত বিদেশ, এরপর দিয়ে ও ওই যে বসে আছে দাদামশাই, ওই পাশে আছে হলো মিনি হর্স, মিনি হর্স মানে ছোট ঘোড়া, সেগুলো স্থান। এপাশে এই যে শকুন, শকুন দেখা যাচ্ছে। ঝুলন্ত ব্রিজ সাফারি পার্কের নতুন আকর্ষণ, মিষ্টি নন্দন ঝুলন্ত ব্রিজ। মদন টাক যথেষ্ট বড় আকারের মদন টাক, মদন টাক ইমো পাখি যাকে বলে, ইমো পাখি। এই যে
এই যে ইমু গার্ডেন, যে ইমু পাখি বলে সেই ইমু পাখি। কচ্ছপ, এর ভিতরে কচ্ছপ আছে। ওই যে ছোট ছোট কচ্ছপের বাচ্চা দেখা যাচ্ছে। এই যে পানিতে চলাফেরা করতেছে কচ্ছপ গুলো, ছোট ছোট কচ্ছপের বাচ্চা। এখানে হলো অজগর সাপ দেখা যাচ্ছে। ওই যে মশাই শুয়ে আছে, অজগর সাপ। সাপের জন্য খরগোশ দেওয়া হয়েছে, সাপের খাবার। সাপ মশাই শুয়ে আছে ওখানে, সাপের খাবার। উট পাখি, একজন মানুষ। আমরা অনেকক্ষণ ঘুরে এবার চলে এসেছি ময়ূরের স্পটে, ময়ূর দেখার জন্য। আপনাদের জেনে রাখা ভালো, আপনারা কখনো এর ভিতরে ঢুকে টিকিটগুলো ফেলে দেবেন না, কারণ বিভিন্ন সময় বিভিন্ন বন অধিদপ্তরের লোক আপনাদেরকে টিকিট দেখতে চাইতে পারে। এখানকার অফিসারগুলো যখন তখন আপনার কাছে টিকিট দেখতে চাইতে পারে। যদি টিকিট দেখাতে না পারেন তাহলে আপনার কাছে মোটা অঙ্কের জরিমানা চাওয়া হতে পারে। সেজন্য সাবধান, টিকিট কখনো ফেলে দিবেন না যতক্ষণ আপনারা সাফারি পার্কের ভিতরে ঘুরবেন, ততক্ষণ আপনারা টিকিট গুছিয়ে রাখবেন। এবার চতুর্দিকে ঘোরার পরে আমরা বের হয়ে যাচ্ছি এই সাইড দিয়ে। যে সাইড দিয়ে ঢুকছিলাম ঠিক সেই সাইড দিয়ে আবার বহির্গমন পথ। সাফারি পার্ক ঘুরে আমরা রওনা দিচ্ছি বাসার উদ্দেশ্যে, চলে যাচ্ছি। এত সময় ধৈর্য ধরে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের গাড়ি আছে সামনে, রিজার্ভ করে আসছিলাম। আগামী দিনগুলোর জন্য আপনাদের ভালোবাসা প্রত্যাশী। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।